ভৃধঙ্গ ডট কম ওয়েবসাইটে তোমাদের স্বাগত আমি অক্ষয় পাল তোমাদের গণিত শিক্ষক আজকে আমরা একটা সেট থিওরির প্রবলেম নিয়ে এসেছি তো এখানে বলা আছে যে এস হলো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এবং ওই এসের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু দেওয়া আছে তাহলে এখানে এস টু আমাদের দেওয়া আছে মিন্স এস হলো একটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট ওকে তো এস সেটের যে এলিমেন্টগুলো আছে আমাদের সেগুলোর ভ্যালু দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে সিমিলারলি আরেকটা সেট এ ও বি সেটের ইউনিয়ন মিন্স এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি সেটের যে ভ্যালু দেওয়া আছে মিন্স তার এলিমেন্টের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের টু থ্রি ফোর ওকে তো আমাদের বের করতে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান আমাদের নির্ণয় করতে হবে ওকে তো আমরা ডিমর্গেন্স থিওরি থেকে আমরা লিখতে পারি মিন্স ডিমর্গ্যান্স ডি মর্গ্যান্স সূত্র থেকে বলতে পারি ডিমর্গ্যান সূত্র থেকে আমরা বলতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ওকে তো এখন আবার আমরা লিখতে পারি অতএব আবার আমরা জানি কোনো একটা সেটের যে কমপ্লিমেন্ট হয় সেটা হচ্ছে তার সার্বিক সেট থেকে সেই সেটটা বিয়োগ দিলে তার কমপ্লিমেন্ট আসে মিনস এস মিন্স এ ইউনিয়ন বিয়ের কমপ্লিমেন্ট যেটা হবে আমাদের সেটা হবে এস মাইনাস এ ইউনিয়ন বি মিন্স এই দুটো সেটের বিয়োগ ফল ওকে তো এখন এস সেটের এলিমেন্টগুলোর ভ্যালু হবে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এ ইউনিয়ন বি সেটের এলিমেন্টগুলোর ভ্যালু দেওয়া আছে আমাদের টু থ্রি ফোর ওকে তো মিন্স এস সেট থেকে এই ভ্যালুগুলো যদি বাদ দিই আমরা তবে আমাদের যেগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে আমাদের টু থ্রি ফোর বাদ যাবে মিন্স পড়ে থাকবে ওয়ান ফাইভ সিক্স তাহলে এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্টের ভ্যালু এটা হবে আমাদের ফাইনাল উত্তর ওকে বিধঙ্ক ডট কম ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন